एवरीवन वेलकम बैक टू माय चैनल कैमन आछो तुम्हारा सबाई खूब भालो आछो और आमरा खूब भालो आछी। तो एखन बजे सकाल 11:30 और आज के एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछी। आज के जेई टपिकटा होच्छे सेटा तो तुम्हारा जेने गेछो एतक्षणे। आगेर दिन तो बोलेछिलाम तोमादेरके जे बारान्दाटा परिष्कार करछी कारण पुजोर आगे पुरो बाड़ीटाई झाड़पोछ करबो बोले। तो आज के आमी एई घरटा आगे परिष्कार करबो, देन तारपरे सब बाकीगुलो करबो, ओगुलो आबार तोमादेर साथे शेयार करबो। আর আগে আজকে যেটা করবো সেটা হচ্ছে এই খাটের পোর্শনটা থেকে আমি স্টার্ট করবো, কারণ এই খাটের পোর্শনটা আমি আগে করে নিই এই জন্যে, কারণ মেয়ে উঠে যায়, মেয়ের ঘুমের টাইম হয়ে যায় দুপুরবেলা, আর আমার এই পুরো ঘরটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে। তা সেই জন্য চলো আগে খাটের পোর্শনটা গুছিয়ে নিই, দেন বাকিটা আস্তে আস্তে করবো। প্রথমে দেখো একটা এমনি চাদর পেতে নিচ্ছি, নিচে না একটা সবসময় চাদর পেতে রাখি আমি, কারণ মেয়ে অনেক সময় কী হয় সবসময় তো ন্যাপি পরে না, অনেক সময় বিছানায় একটুখানি টয়লেট করে ফেলে, তখন কি হয় নিচের এই যে বালাপোষটা পেতেছি ওটা আর এই চাদরটা এগুলোতে থাকে আর কি, গদিটা অবধি পৌঁছয় না, তাই জন্য নিচে একটা পেতে রাখি চাদর। আর এবারে ওপরে দেখো একটা এমনি ভালো চাদর পাচ্ছি, ভালো মানে ওরকম ভালো নয় আর কি, এমনি ঘরে পাতার একটা চাদর ওপরে পেতে দিচ্ছি ভালো করে আর কি, যেটা দেখতে ভালো। নিচের চাদরটা তো অতটা ভালো দেখতে না, নিচের চাদরটা জাস্ট এমনি আর কি, মানে ওই বালাপোষটা সিল্কের বলে না হড়হড় করে আসে, ওটা যাতে না হয় সেই জন্য নিচে ওই একটা কটনের চাদর যেটা একটু খারাপ হয়ে গেছে এখন আর বিছানায় পাতি না, ওই চাদরটা পেতে দিচ্ছি। আর এই উপরের চাদরটাও ভালো না অতটা, কিন্তু তবু একটু ওটার থেকে ভালো আছে। এবার পুজো আসলে কিনতে হবে চাদর। আর এই সাইডে দেখো বালিশগুলো দিচ্ছি, ওখানে অনেকটা ফাঁকা আছে আর মেয়ে না ওখান থেকে পড়ে যাওয়ার চান্স। এবার দেখো বালিশের কভার যেগুলো আছে বিছানার চাদরের সাথে সেট করা ওগুলো ভরে নিচ্ছি আমার বালিশে, তারপর বরের বালিশে। আর মেয়ের বালিশটা এত ছোট না, ওটাতে কোনো কভার কিনে পরানো যায় না, ওই জন্য দেখো আমার একটা সালোয়ার কামিজ ছিল ভালো, ওটাকে কেটে আর পরবো না বলে ওটা দিয়ে মেয়ের জন্য বানিয়েছি আর কি এই বালিশের ওয়ারটা। আর এবারে দেখো কোলবালিশের বারগুলো ভরে নিচ্ছি, এটা ও সেটের কভার, এটা আমার কোলবালিশ আর এটা একটু ছোটো আর কি, কোলবালিশ আর আমরা কেউ ঘুমোতে পারি না, আমিও না আমার বড় না, কিন্তু আমার বরের কোলবালিশটা দেখো পুরো একটা দামড়া বড় কোলবালিশ দেখো সাইডে আছে। ব্যাস বিছানা গোছানো ফিনিশ। এবার মেয়ের এই খেলনাগুলো যেগুলো বিছানায় সবসময় থাকে তোমরা দেখেছো, সবসময় ব্লগে তোমরা দেখতে পাও, এই খেলনাগুলো এখন আমি বিছানার ওপর একটু ঝেড়ে ঝেড়ে তুলছি, কারণ মানে যেহেতু ঝুলগুলো ঝেড়েছিলাম খেলনাগুলোর ওপরেও ঝুল পড়ে গেছিলো একটু, ওগুলোকে ভালো করে হাত দিয়ে ঝেড়ে আবার বিছানায় তুলে নিচ্ছি। এবার এগুলোকে ওদের যেই যেই জায়গা আছে সেই জায়গায় সাজিয়ে দেবো, দিলেই আমার বিছানাটা গোছানো রেডি হয়ে যাবে, আর তাহলে মেয়ের ঘুম পেলেও ঘুমাতেও পারবে। এবারে চলো গুছিয়ে নিয়েছি, দেখো ওদের ওর খেলনাগুলো যেগুলো ওই সাইডটায় থাকে কোনটা দিয়ে বালিশের সাইডটা দিয়ে ওখান দিয়ে রাখা আছে। আর এই বড়ো যে হাটটা দেখছো এই হাটটা আমার মেয়ের খেলনা নয় কিন্তু, এটা আমার খেলনা, এটা আমার মানে হাজব্যান্ড, তখন আমার হাজব্যান্ড ছিল না, তখন আমার বয়ফ্রেন্ড ছিল, তখন আমাকে একটা ভ্যালেন্টাইন্স ডেতে বাড়িতে পার্সেল করে এই গিফটটা পাঠিয়েছিল, আর যেই গিফটটা মানে আনবক্সিং করেছিল আমার বাবা, খুবই হাস্যকর বিষয় কিন্তু এটাই ফ্যাক্ট। তো এটা আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট, এটা বিছানাই থাকে আমাদের সাথে। এবার ঘরের বাকি পোর্শন যেগুলো বলেছিলাম পরে করব, ওই জায়গাগুলো আগে ঝেড়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, ভাবছি স্নানটা আগে করে নেব, তা ওই ওগুলো পরিষ্কার করে নিচ্ছি, ঝুলটা আগে ঝেড়ে নিচ্ছি, তাহলে কি হয় অনেকটা নোংরা জিনিস যেটা থাকে ঘরের ওটা কমে যায়, ডাস্টিংয়ের কাজটা তো বলো পরেও করা যায়। এই দেখো এত নোংরা,
আমার মেয়ে পুরো বিছানায় ভরিয়েছিল, মানে আমার ওই একটা গোল কৌটো আছে ওর মধ্যে অনেক কিছু উল্টোপাল্টা জিনিস ছিল হাবড়ি জাবড়ি, ওইগুলোকে সব ঢেলে পুরো বিছানায় ভরিয়েছিল। এবার চাদরটা টেনে যখন আমি ফেলেছি তখন সব মাটিতে পড়েছে। এবার পুরো ঝাড় দিয়ে দেখো এক জায়গায় করে নিলাম, নিয়ে এবার এগুলোকে তুলে ফেলে দেব, ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা ভালো প্যাকেটে মানে আর কি ভরে নেব, তাহলে আর অত এদিক ওদিক হবে না। মেয়ের জুতোটালেও চলে যাচ্ছে গো ঝাড় দিয়ে, এগুলো সরিয়ে রাখতে হবে আর কি, মানে কি বলবো। দেখলে তোমরা পুরো ঘরের মানে ঝাড়ার যে কাজটা ছিল সেই কাজটা করে নিয়েছি, আর বাইরেটা দেখো দেখছো এখন কিন্তু সন্ধে হয়নি, হ্যাঁ এখন কিন্তু মানে জাস্ট 3:30 বাজে, এরকমভাবে ওই মেঘ করেছে বৃষ্টি আসবে বলে। আর মাঝখানে আমি একটু ছুটি নিয়েছিলাম মানে ঘরটা ঝাড়ার পরে, কারণ কি মেয়েকে খাওয়ালাম, মেয়ে ঘুমতেছিল ওকে ঘুমালাম, ঘুম পাড়ালাম আর কি, আর রান্নাও করলাম, তাই জন্য একটু টাইম লাগলো তখন ঘুমোচ্ছে। আর এবারে ঝাড়ার কাজটা হয়ে গেছে, তো আমি এখন যাবো একটু স্নান করবো, খাবো, দেন পোছাপুছি যেগুলো কাজ থাকে ডাস্টিংয়ের কাজটা ওটা আমি পরে বিকেলবেলার দিকে করবো, ওটা তখন শেয়ার করছি। গুড ইভিনিং, দেখো বলেছিলাম বিকেলবেলা আবার আসবো, আর এসে বিকেলবেলা তোমাদেরকে ঘরের যে ডাস্টিংয়ের কাজটা আছে ওটা করে দেখাবো, তা ওটা এখন করবো। চাঠা খেয়ে মেয়েকে খাইয়ে নিয়েছি, খাইয়ে চেঞ্জ টেঞ্জ করে এবার এসে গেছি সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো চুলটা শ্যাম্পু করেছিলাম, জাস্ট এরকমভাবে তুলে বেঁধে রেখেছি, আজ তাই আমি কিছু করিনি, আর ওটা মনে হয় না তোমরা কিছু মনে করবে, আর ওটা একটু ম্যানেজ করে নিই ঠিক আছে। আর চলো তাহলে জাস্টিংয়ের কাজটা শুরু করে দেবো। এখন মেয়ের জামাকাপড়গুলো সবার আগে গোছাবো, দেখো যেই জামাকাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম ওগুলো আজকে নিয়ে এসেছি শুকিয়ে বাইরে থেকে, ওই জামাকাপড়গুলো ওরকমই রেখে দিয়েছিলাম, ওগুলো গোছাবো। আর কিছু জামাকাপড় আছে বাতিল করার, যেমন ওর এই একটা টাওয়াল আছে ওটা দিয়ে, এই যেই টাওয়ালটা অনেকদিন ঘর মানে ওকে স্নান করাচ্ছি, ঘর মোছাচ্ছি বলতে যাচ্ছিলাম, করাচ্ছি, ওটা খারাপ হয়ে গেছে তো ওটা নিয়ে নিলাম, ওটা দিয়ে আর মোছাবো না, নতুন টাওয়াল দিয়ে মোছাবো। এরপরে আমার এই জামাকাপড় আছে আমার আর আমার বরের, তোমরা দেখলে হাসবে, এই পেটিতে আমি জামাকাপড় রাখি, এটা মাইক্রোওভেনের পেটি, এখানে রাখি এই জন্য কারণ এর আগে তোমাদের এই যখন আমি আমার আর কি রুম ট্যুর শেয়ার করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আমি এখানে রেন্টে থাকি, তো সেই জন্য বেশি জিনিস কেনা আমার পক্ষে পসিবল না, কারণ আমি কিছুদিন পরে বাড়ি শিফট করে যাব, তখন এত মাল নিয়ে যাওয়া খুব কষ্টকর, ওই জন্য এই পেটিটাকেই ইউজ করে নিয়েছি। রোজ রেগুলার পরার যে জামাকাপড় হয় সেই জামাকাপড়গুলো এই পেটির মধ্যেই রাখি, ও লোকে কি ভাবলে, আমার আর কিছু করার নেই, আমি কি করব বলো। এরপরে এইখানে এই আবার এতগুলো দেখতে পাচ্ছ ব্যাগ 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 জমেছে, এগুলো সমস্ত আমার জিনিস, কারণ বাড়িতে আমার এত জিনিস যে সেই জিনিসগুলো আলমারিতে রাখার আর জায়গা হচ্ছে না, তাই জন্য নিচের ট্রলি বিয়ের ট্রলি ওটার মধ্যে পুরো ব্লাউজ আছে, তারপরে এই যে লম্বা লম্বা ব্যাগগুলো আছে এর মধ্যে সায়া, তারপরে আরও একটার মধ্যে বিছানার চাদর ফাদর এইসব আছে, তারপরে ওই পালাজো স্কার্ট কুর্তি ওগুলো ব্যাগে আছে, এসব আছে। চলো পাখাটার দিকে, খুব হাওয়া দেয় আমাদেরকে গরমকালে, খুব আরাম দেয়, একটু পরিষ্কার করে নিলাম। এবার একটু আয়নাগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, কারণ কলিং দিয়ে পরিষ্কার না করে না মেয়ে বারবার হাত দেয় তো নোংরা হয়ে থাকে। আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি, আর মেয়ের কী স্বভাব বলো তো, মানে চকলেট খাবে যা খাবে গিয়ে আয়নার মধ্যে আলমারির মধ্যে হাত দেবে। আর এই ব্যাগটা নিয়ে বাপের বাড়ি গেছিলাম, যেটা একটু আগে দেখলে ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো এখনও আমি মানে বের করতে পারিনি, আমি এই যে এই ব্যাগটা দেখলে পুরো ঘরটা তোমাদের সাথে আমি বিকেলবেলা যে ডাস্টিংয়ের কাজটা ছিল সেটাও করে শেয়ার করে দেখালাম। আর দেখো এখন মেয়ে চলে এসছে, মুনিয়া দেখো কথা বলো, কি বলবে বলো, হাই, তোমাকে অনেক মিমিরা দেখছে, আঙ্কেলরা আন্টিরা সবাই দেখছে, হাই বলো, হাই বলে দাও, কালকে তো তুমি টাটা বলেছিলে, হাই বলো, আচ্ছা বাই বাই। তাই তোমরা তো দেখলে কেমন লাগলো তোমাদেরকে, আমাকে আমাকে জানিও লিখে কমেন্টে, আর তোমরাও নিশ্চয়ই আশা করি পুজোর আগে সবাই নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করবে, তো কী করলে নতুন কী জিনিস দিয়ে ঘর সাজালে এটাও আমাকে কমেন্ট করো, আর নতুন কী কী ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাইছো, নতুন কী টপিকের উপর দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ইচ্ছাগুলো পূরণ করার। যারা আমার চ্যানেলে আছো, আমার পাশে আছো, আমার ভিডিও রেগুলার দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, চুপ মুড়িয়ে, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা বাজাতে কিন্তু একদম ভুলবে না, তাহলে ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, গুড নাইট, মামা বাই করে দাও, বাই বাই।